বন্ধুরা, রেডমি নোট সিরিজের ফোনগুলো ইন্ডিয়াতে বেশ পপুলার হয়ে থাকে। দোস্ত, আপনি কি রেডমি নোট 11 সিরিজের জন্য অপেক্ষায় আছেন? তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। কথা বলতে যাচ্ছি রেডমি নোট 11 সিরিজের একটি আপকামিং স্মার্টফোন নিয়ে, যার নাম রেডমি নোট 11 আল্ট্রা। এই ফোনটার স্পেশাল ফিচার থাকছে 120Hz রিফ্রেশ রেট যুক্ত সুপার অ্যামোলেড ডিসপ্লে, 108MP ক্যামেরা সেটআপ, সেই সাথে থাকছে 65W ফাস্ট চার্জারের মতো উল্লেখযোগ্য ফিচার। এছাড়াও এই ফোনটার চমক থাকছে এই ফোনটার ডিজাইন এবং এর বিল কোয়ালিটিতে। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো রেডমি নোট 11 আল্ট্রার ফুল ডিটেলস, সেই সাথে জানতে পারবেন এই ফোনটা কবে চলে আসছে বাংলাদেশে এবং এই ফোনটার দাম কত হতে পারে। সকল বিস্তারিত নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। সেই সাথে আজকের এই ভিডিও লাইক টার্গেট দিলাম মাত্র 50টা, আশা রেখে কমপ্লিট করে দেবেন। তো সাথে থাকছি আমি মামুন, আপনারা দেখছেন। প্রথমেই কথা বলি এই ফোনটার ডিজাইন এবং এর বিল কোয়ালিটি নিয়ে। এবার ডিজাইনে থাকবে বেশ চমক, কেননা এই ফোনটার রেয়ার পার্টে থাকবে গ্লাস, তবে সাথে থাকছে চমৎকার সুন্দর গ্যারেন কালার, সাথে থাকছে গ্লসি ফিনিশ, আর একটি স্কোয়ার সার্কেল মধ্যে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকছে। তার পাশে থাকছে একটি ফ্ল্যাশ লাইট, সামনের দিকে থাকছে ফুল ভিউ ডিসপ্লে, ডিসপ্লেতে থাকছে একটি পাঞ্চল যেখানে বসানো হয়েছে সেলফি ক্যামেরাটি। এছাড়াও এই ফোনটার ওয়েট ডিস্ট্রিবিউশন বেশ ভালো হবে। সো এই ফোনটার ডিজাইন বিল কোয়ালিটি আপনার কাছে কেমন লাগলো তা নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কথা বলা যাক এই ফোনটার ডিসপ্লে নিয়ে। ফোনটিতে থাকছে 6.67 ইঞ্চ সুপার অ্যামোলেড ডিসপ্লে, যাতে থাকছে ফুল এইচডি প্লাস রেজলিউশন, অর্থাৎ 1080x2400 পিক্সেল। একই সাথে এই ডিসপ্লে পিপিআই ডেন্সিটি থাকছে 411। এছাড়াও এই ডিসপ্লে ইন্টারেস্টিং ফিচার থাকছে 120Hz রিফ্রেশ রেট, যার ফলে এই ফোনটার ইউজার এক্সপিরিয়েন্স হবে অনেক বেটার। এছাড়াও ডিসপ্লেতে থাকছে HDR10+ সাপোর্ট। ওভারঅল এই ফোনটার ডিসপ্লে আমার কাছে ভালোই মনে হয়েছে। এখন কথা বলা যাক রেডমি নোট 11 আল্ট্রার পারফরমেন্স নিয়ে। ফোনটি রান করবে MIUI 12, যার টপে থাকছে অ্যান্ড্রয়েড 11 সাপোর্ট। চিপসেট হিসাবে ফোনটিতে থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778, যেটি 6nm টেকনোলজির উপর বেসড অক্টাকোর প্রসেসর। কোয়ালকম স্ন্যাপড্রাগন 778 একটি পাওয়ারফুল গেমিং চিপসেট, এ থেকে পাবজির মতো গেমস রান করাতে পারবেন হায়ার গ্রাফিক্সে। তো ওভারঅল এক কথায় এই ফোনটা গেমিং ফোন। কথা বলতে যাচ্ছি রেডমি নোট 11 আল্ট্রার ক্যামেরা সেটআপ নিয়ে। ফোনটির রিয়ার থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে থাকছে 108MP, টুতে থাকছে 12MP আল্ট্রাওয়াইড, থার্ডে থাকছে 5MP ডেপথ সেন্সর। এই ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও শ্যুট করতে পারবেন 8K রেজলিউশনে এবং ভিডিও স্টেবিলাইজেশনের জন্য থাকছে EIS-এর সুবিধা। এছাড়াও ফোনটির সেলফিতে থাকছে 32MP আরেকটি সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করতে পারবেন 4K রেজলিউশনে এবং ভিডিও স্টেবিলাইজেশনের জন্য থাকছে OIS-এর সুবিধা। তো ওভারঅল এই ফোনটার ক্যামেরা সেটআপ আমার কাছে ভালোই মনে হয়েছে। কথা বলা যাক এই ফোনটার ব্যাটারি এবং চার্জার নিয়ে। ফোনটিতে থাকছে 5000mAh-এর একটি লং লাস্টিং ব্যাটারি, সাথে থাকতে পারে 65W-এর একটি ফাস্ট চার্জার। সিকিউরিটি হিসাবে ফোনটির ফিঙ্গারপ্রিন্ট থাকবে ইন ডিসপ্লে। একই সাথে ফোনটিতে থাকবে ব্লুটুথ 5.0, 3.5mm হেডফোন জ্যাক, GPS, NFC এবং OTG গাবলের সাপোর্ট। সো ভিউয়ার্স, এই ছিল রেডমি নোট 11 আল্ট্রার ফুল ডিটেলস। এখন জানিয়ে দেওয়ার পালা এই ফোনের প্রাইস এবং আর লঞ্চিং ডেট। এই ফোনটার প্রাইস হতে পারে 30-35,000 টাকার মধ্যে, আর এই ফোনটি নভেম্বর মাসে বা ডিসেম্বর মাসের ফার্স্ট উইকে পাওয়া যেতে পারে। ভিডিওটি কেমন লাগলো তা নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, আপনার বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিতে পারেন এই ভিডিওটি। আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সেই সাথে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।